Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আজ গরুর গাড়ি চড়বো, গরুর গাড়ি চড়বো। কি গো, তোমরা সবাই কোথায় যাবে? তুমি মুচ্ছুদ্দিপুরের রাস্তা চেনো দাদু? হ্যাঁ চিনি তো দাদু ভাই, কিন্তু সেটা তো অনেক দূরের পথ। তোমরা মুচ্ছুদ্দিপুরের কোথায় যাবে? আমরা মুচ্ছুদ্দিপুরের রাজবাড়িতে যাব। রাজবাড়ি? আচ্ছা চলো, ও রাস্তা আমার থেকে ভালো কেউ চিনবে না। বসো তোমরা বসো। এবার চলো। তোমরা বলো তো লাজেন্সাদা, গরুর গাড়ির সব থেকে বড় সুবিধা কি? কি রে ভুতু, গরুর গাড়ির চাকা কখনো লিকি হয় না, পুরোটা তো কাঠের চাকা। দিদি ভাই ওখানে বসেছো বসো, কিন্তু পা ঝুলিয়ে বসো না, রাস্তা তো ভালো না, পায়ে লেগে যেতে পারে। ভুতুকে তো সবাই দেখতে পায় না, কিন্তু এই লোকটা দেখতে পাচ্ছে, আবার বলছেও পা উঠিয়ে বসো। তোমার নাম কি দাদু? নাম একটা ছিল অনেক দিন আগে, এখন তো কেউ ওই নামে ডাকে না। তবে আমায় কাছের লোকেরা নিতাই বলে ডাকতো, তোমরা আমাকে দাদু বলেই দেখো। ওই দেখো তোমাদের মুচ্ছুদ্দিপুরের জমিদার বাড়ি চলে এসেছে, যাও যাও। তবে হ্যাঁ সাবধানে যেও। চারপাশ তো অন্ধকার, ভুতু একটা আলোর ব্যবস্থা করে দে না। জায়গাটা নিরাপদ নয়, তোমরা পালাও, নইলে এক্ষুনি ওরা এসে পড়বে। ওরা ওরা মানে ভূত? না ভূত না, ওরা হলো এই সব ছানাপোনা গুলোকে ওই ছোকরাটার সাথে বেঁধে ফেল। ওই ছোকরাটা আমার ডেরার সন্ধান পেয়ে গেছিল, তাই ওকে বেঁধে রেখেছি। আজ এরাও সন্ধান পেয়ে গেল। তোরা বাদ সবাইকে, তারপর লোকে যখন দেখবে এই জমিদার বাড়িতে এলে মানুষ হাফিজ হয়ে যায়, তখন সবাই ভাববে এটা ভূতের বাড়ি, তখন আর কেউ পা রাখবে না, বুঝলি? আমরা নিশ্চিন্তে এখানে থাকতে পারবো। Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।